नमस्कार, आमी आचार्य देवदत्त, एस्ट्रो न्यूमरोलॉजिस्ट। आचार्य देवदत्त चैनले आपनादेर सबाई के स्वागत जानाई। आज आमी आलोचना करब राशिफल निये। एई राशिफलटा आलोचना करबार आगे आमार किछु कथा बलबार आछे, सेटा होच्छे तार आगे देखेनी 2022 मैंडन एस्ट्रोलॉजी बा राष्ट्रीय ज्योतिष अनुयायी सार्विक भावे कि फल आसते चलेछे। 2022 भारतवर्षेर जन्य अत्यंत भालो एकटा समय, सेटा सुपार पावार दिक थेके, आर्थिक दिक थेके एवं फरेन पॉलिसी दिक थेके। भारतवर्षेर क्षेत्रे सबथेके बड़ो जे जायगाटा रयेछे सेटा हच्छे आर्थिक दिक थेके। लास्ट 2 बछर धरे भारत जेटा रिकवर करते पारेनि 2022 थेके किन्तु रिकवर करबे। शुधु रिकवर करबे ना, भारतेर कार्व, जे कार्व अर्थनीतिर भाषाय जेटाके बला हय़, जे कार्व, एकदम जे कार्वेर दोरगोड़े आमरा बसे आछि एबं एरपर थेके किन्तु टेक अफ করবে কিন্তু ভারতের অর্থনীতি। ফরেন পলিসির দিক থেকে ইন্ডিয়া একটা বড় ভালো জায়গায় যাবে এবং ভারতবর্ষ এমন কিছু জিনিস উৎপাদন করবে যেগুলো আগামী দিনে ভারতবর্ষ সারা পৃথিবীতে মার্কেট করবে। সফটওয়্যারের দিক থেকে ভালো সময়, সফটওয়্যার প্ল্যাটফর্মের দিক থেকে এমন নতুন নতুন এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, নতুন নতুন স্টার্টআপ ডেভেলপ করবে। অত্যন্ত অল্প বয়সী ছেলেমেয়েরা আগামী দিনে কিন্তু একটা বড় ব্যবসার জায়গায় নিয়ে যাবে। এছাড়া ফার্মাসিউটিক্যালসের দিক থেকে কিন্তু একটা বড় জায়গা আসতে চলেছে ইন্ডিয়ার ক্ষেত্রে, একটা ডমিনেটিং জায়গা আসতে চলেছে, সারা পৃথিবীতে ডমিনেটিং জায়গায় যাবে ইন্ডিয়া। শেয়ার বাজারের জন্য যথেষ্ট ভালো খবর, আগামী দিনে যারা শেয়ারে ইনভেস্ট করেন 2022 কিন্তু তাদের জন্য ভীষণ ভালো আসতে চলেছে। এছাড়া যেটা সবথেকে ইম্পর্টেন্ট, লাস্ট 2 বছর করোনার জন্য এবং অন্যান্য কারণে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা লাভের মুখ সেভাবে দেখতে পারেনি কিন্তু 2021 শেষ থেকে সেটা দেখা শুরু করেছে, 2022 সাল কিন্তু সেটা ছাপিয়ে যাবে। অত্যন্ত ভালো সময় আসতে চলেছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং এই সময় আগামী বছর এমন কিছু সিনেমা তৈরি হবে যেটা কিন্তু নারী কেন্দ্রিক সিনেমা এবং সেখানে কিন্তু নারী কেন্দ্রিক সিনেমায় কিন্তু অত্যন্ত ভালো জায়গা, ভালো রেজাল্ট। এমন কিছু কিছু অ্যাক্টরকে আমরা পাব যারা কিন্তু নারী কেন্দ্রিক সিনেমায় কিন্তু ছাপিয়ে যাবে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় জোয়ার আসতে চলেছে অনেক দিন বাদে। ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি বিশেষ করে রিয়েল এস্টেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় মার্কেট আসতে চলেছে 2022 সাল। 2022 সালে কিন্তু চাকরির ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি, জব অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, জব ক্রিয়েশন তৈরি হতে চলেছে। এছাড়া ই কমার্সের জন্য কিন্তু 2022 সাল কিন্তু অত্যন্ত ভালো জায়গায় যাবে। আমাদের বাইং হ্যাবিটস চেঞ্জ করার ক্ষেত্রে এবং ই কমার্সের একটা কিন্তু বিশাল বড় ভূমিকা থাকবে। কনভেনশনাল বিজনেস থেকে কিন্তু ই কমার্সের জায়গায় কিন্তু খুব ভালো গেইন করবে এবং ইন্ডিয়াতেও আগামী দিনে কিন্তু নতুন কিছু পলিসির জন্য ইন্ডিয়ান মার্কেট কিন্তু অত্যন্ত ভালো বিজনেস করবে। এছাড়া ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে বিশেষ করে আয়নের দিক থেকে কিন্তু একটা বড় জায়গা আসতে চলেছে। অনেকদিন ধরে লোহার ক্ষেত্রে কিন্তু অনেকদিন বাদে কিন্তু লোহার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা আসতে চলেছে, লোহা ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, কারণ ইনফ্রাস্ট্রাকচারসের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই রকম মাত্রায় যদিও না আসে কিন্তু ছোট ছোট ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে পারে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এছাড়া যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা সেটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যেটা বলবো, রাস্তাঘাটের ক্ষেত্রে, রাস্তাঘাট, রোড অ্যান্ড কনস্ট্রাকশন বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু খুব ভালো একটা জোয়ার আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যে সাবজেক্টটা, যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা দীর্ঘদিন ধরে মার খাচ্ছিল লাস্ট 2009 সালের পর থেকে, সেই সাবজেক্টটা কিন্তু এখন কিন্তু খুব ভালো জায়গা আগামী দিনে কিন্তু নিতে চলেছে, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা আসতে চলেছে, কর্মক্ষেত্রে নতুন জোয়ার আসার সম্ভাবনা রয়েছে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তার পাশাপাশি আমি বলবো বাড়ির মহিলাদের জন্য যারা কর্মের সাথে যুক্ত, ছোট ছোট আমি বলবো এই সময় স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু আপনি আপনার রোজগার কিন্তু বাড়াতে পারেন, বাড়িতে বসে কিন্তু আপনি আপনার রোজগারের জায়গাটা তৈরি করতে পারেন। প্লাস যেটা, সেটা হচ্ছে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে, অনলাইন টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক
খুলতে চলেছে আগামী দিনে। প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছে, বিশেষ করে ওয়েব পেজ ডিজাইনিংয়ের ক্ষেত্রে যারা রয়েছে, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট জায়গা আসতে চলেছে। মাইন্ডসেট দিক থেকে বলবো, সোনার ক্ষেত্রে কিন্তু খুব বড় কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাবো না, রেদার দেন আমরা কিন্তু ডায়মন্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জ দেখার জায়গা কিন্তু ভীষণভাবে রয়েছে। বেসরকারি ব্যাংকের বিজনেস কিন্তু বাড়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এর সাথে সাথে ভোগ্যপণ্য যেগুলো রয়েছে, ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, ভোগ্যপণ্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু বড় জায়গা রয়েছে। প্রচুর কিছু ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু এমন নতুন কিছু ক্রিয়েশন, নতুন কিছু আইডিয়া, নতুন কিছু স্টার্ট আপ তৈরি হবে ইন্ডিয়াতে, যেটা আগামী দিনে কিন্তু নতুন পথ দেখাবে। আরেকটা সেক্টর কিন্তু ভীষণভাবে দেখাবে, সেটা হচ্ছে সফট টয়েস বা বাচ্চাদের যে কোনো টয়েস, বাচ্চাদের খেলনা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু বিশাল একটা জায়গা আসতে চলেছে। মোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু রেভলিউশন আসার, চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। গেমিং যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় জায়গা, যারা গেম তৈরি করছেন, আগামী দিনে যারা চিন্তাভাবনা করছেন গেম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা আসার সম্ভাবনা রয়েছে। চশমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছে, সেই চশমার ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো জায়গা আসতে চলেছে। সুতরাং এই ইন্ডাস্ট্রির মধ্যে যারা যারা রয়েছেন আমি বলবো, বা যারা যারা নেই আমি বলবো, এই ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা, আপনাদের সন্তান যারা পড়াশোনা করছে আমি বলবো সেই দিকে নিয়ে যান। আর ডেটা সায়েন্স, ডেটা স্ট্রাকচারস, এই ইন্ডাস্ট্রি আগামী দিনে কিন্তু এই 2022 থেকে কিন্তু বুম হতে চলেছে। এর আগেও বলেছি অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথা, আমি বলেছি অলরেডি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সত্যি রেভলিউশন আসতে চলেছে ভীষণভাবে। খুব ভালো ভালো কোম্পানি কিন্তু এখানে গ্রো করবে এবং প্রচুর গাড়ি বিক্রির সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, বিশেষ করে ফোর হুইলার, টু হুইলারের থেকে ফোর হুইলার ইন্ডাস্ট্রি কিন্তু বেশি করে গ্রো করার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। ওভারঅল ইন্ডিয়ার ইকোনমি কিন্তু বুম হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই বুমিংয়ের মধ্যে আপনি কোথায় আছেন? আপনি কি সত্যি এর মধ্যে রয়েছেন? দেখুন, টাকা কিন্তু উড়বে, অর্থ কিন্তু উড়বে, আপনি কি সেটা ধরতে পারবেন? তার কারণ হচ্ছে জানেন তো, যখন কোনো বড় জাহাজ যখন চলে সমুদ্রে, তার যে ঢেউ, ছোট ছোট ডিঙি কিন্তু সেই ঢেউয়ের তোড়ে কিন্তু চলে যায়। আপনার পজিশন কোথায়? আপনি এখনও যদি গালে হাত দিয়ে বসে ভাবেন যে আমার ভালো সময় কবে আসবে, ভালো সময় কখনো আসে না, ভালো সময় আনতে হয়। পৃথিবীতে সাকসেস তারাই হয় যারা সময়কে নিজের মতো করে চালনা করতে পারে, যারা সময়ের দ্বারা প্রবাহিত হয় তারা কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারে না। তারা সেই 80% মানুষের মধ্যে থাকে যারা মাত্র 20% সম্পদ ভোগ করেন, আর যারা সময়কে নিজের মতো করে চালনা করতে পারে তারা 20% মানুষের মধ্যে থাকে যারা 80% পৃথিবীর 80% সম্পদ ভোগ করেন। সুতরাং যে আপনার থেকে গ্রো করছে, যে বড় লোক হচ্ছে, যে পয়সা রোজগার করছে, তাকে দোষ না দিয়ে, তাকে কুটো কথা না বলে নিজের দিকে তাকান। হতে পারে কালকেও আপনি আজকের একটা ডিসিশন থেকে আপনি কালকে অন্য বড় জায়গায় যেতে পারেন। ওভারঅল বলে গেলাম 2022 দারুণ জায়গায় যেতে চলেছে। বারবার বলছি এই কথাটা প্রমাণ পাবেন 2022-এর 31st December, ইন্ডিয়া উইল বি বুমিং। তার কারণ হচ্ছে এমন একটা জায়গায় যাবে, আবার বলছি, আপনি যদি সেই জায়গাটায় থাকতে না পারেন, এখনও যদি বসে ভাবেন, তাহলে সময় বেরিয়ে চলে যাবে, আপনি পেছনে থাকবেন। চিন্তা করুন, আজকে চিন্তা করুন, বাড়ির সবার সাথে বসে চিন্তা করুন, কী করে আপনি এই জায়গাটা থেকে বেরোতে চান, আপনি কতটা আপনার লাইফের স্বপ্ন কী, কোন জায়গাটা আপনি অ্যাচিভ করতে চান। ইন্ডিয়া গ্রো করছে, আপনি সেই গ্রোয়ের মধ্যে, আপনি সেই যে গ্রো করছে সেখানে আপনি কোন জায়গাটা পার্টিসিপেন্ট করছেন, আপনি কতটা নিজেকে এগিয়ে রাখছেন, আপনি নিজেকে কতটা এগিয়ে দিচ্ছেন, আপনার সন্তানের কেরিয়ার সম্পর্কে আপনি কতটা সচেতন হচ্ছেন, কেরিয়ারের বন্যা বইবে। তার পাশাপাশি আরেকটা খবর আপনাদের বলি, প্রচুর পুরনো জব কিন্তু অবসোলিট হতে চলেছে, প্রচুর পুরনো ইন্ডাস্ট্রি কিন্তু অবসোলিট হতে চলেছে। সুতরাং নতুন জব ক্রিয়েশন অনেকটা নদীর পাড় ভাঙার মতো, জানেন তো নদীর গতিপথ যারা পড়েছেন, নদীর এক পাড় যখন ভাঙে আরেক পাড়ে গিয়ে কিন্তু নদী গড়ে।
প্রচুর জব অবসোলিট হবে, প্রচুর জব ক্রিয়েশন নষ্ট হবে, প্রচুর জব ইন্ডাস্ট্রি বন্ধ হবে, প্রচুর জবের শেষ হবে, কিন্তু নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন জব ক্রিয়েশন হবে। সুতরাং যারা মনে করছেন 2022কে নতুন করে দেখতে চান, তাদের সবাইকে এই চ্যানেলে ওয়েলকাম রইল। নতুন দিনে নতুন ভোরে এবং কিভাবে যাবেন, সেই যারা কনসালটেন্সি করতে চান তারা যোগাযোগ করতেই পারেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করুন, আচার্য দেবদত্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রচুর মানুষের কাছে এই প্রোগ্রামটা ছড়িয়ে দিন, হতে পারে আপনার শেয়ার তাদের লাইফ চেঞ্জ করতে পারে। সুতরাং প্রচুর মানুষকে শেয়ার করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট বক্সে কমেন্ট করবার জন্য এবং প্রচুর সাবস্ক্রাইব করার জন্য, সাবস্ক্রাইব করবার জন্য, হেল্প করবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।